পার্ট 1 দেখানোর পরে এটা পার্ট 2 দেখানো হচ্ছে। বডির দুটো পার্টকে প্রথমে পয়েন্ট করে নেবে। একটা উল্টো একটা সোজা দুটো পার্ট একসাথে পয়েন্ট হয়ে গেলে ওর যে মাথার যে কাটিংটা কাটিং করা আছে ওটা মাথার সাথে পয়েন্ট করে দেবে। মাথার পোর্শনটা পয়েন্ট হয়ে গেলে এবার বডির নিচের দিকে যে কাটিংটা কাটা আছে ওই কাটিংটা বডির সাথে পয়েন্ট করে দেবে একসাথে। বডির পয়েন্টগুলো হয়ে গেছে, এবার যে দুটো কান আছে ওই দুটো কানকে পয়েন্ট করবে। পয়েন্ট করা হয়ে গেছে, এবার সেলাই করে নেবে। পুরো বডির পোর্শনটা সেলাই করে নেবে, পুরোটা বডি সেলাই হয়ে গেলে তারপর কান দুটো সেলাই করে নেবে। বডিটা সেলাই হয়ে গেছে, এবার কান দুটো সেলাই করছে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়তে পারি, আপনারা বাড়িতে বসে দেখতে পারেন এবং শিখতে পারেন। এটা পার্ট 2 ছিল, পার্ট 3 আরও কিছুদিন পরে ছাড়বো, আপনারা দেখতে থাকুন, পরপর দেখতে পাবেন। আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।